Hi guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাবো আমি আমার মাসির বাড়িতে, আমি আর মা যাবো বাবার সাথে। তো ফুলদে বাড়িতে যাবো। ফুলকে তোমরা অনেকবার ভিডিওতে দেখেছো, আশা করি চিনতে পারছো যারা আগে থেকে আমার ব্লগ ফলো করো। তো এখন আমি আর মা বেরোবো, এখন 4টে বাজে, যায় 4টে না 3:30, এখন 3:30 বাজে। তো চলো গাইস, ভাবলাম যখন যাচ্ছি তাহলে ব্লগটাও করি আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক 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 ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। আর এই দেখো সোনু, এখানে বুঝতে পেরে গেছে কোথাও একটা আমরা যাচ্ছি, আর ওর মনটা খারাপ, আর ও কান্নাকাটি করতে শুরু করবে করবে করছে, খুবই স্যাড হয়ে আছে। চলো চলো। তো এইটা হলো আমার আউটফিট, আমি আজকে একটা কুর্তি পরে নিয়েছি। তো চলো গাইস এখন বেরোই, মা নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সোনু ভাবছে সোনুকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওকে অ্যাকচুয়ালি একটু ঘুরিয়ে নিয়ে আসছে। চলো এবার আমার কাছে আসো, আসো ঠিক আছে, টাটা। মামার কাছে যাও, মামার কাছে যাও, মামার কাছে যাও, ঘুম ঘুম করো তুমি, গিয়ে যাও। কেন উনি আসলে? তা শোনা, ওরে কি করছে দাঁড়া। তো এখন আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা হাঁটছি। এই যে মা রাবি, আর আজকে আমরা যাব বাসে করে, যেহেতু বাসে যাব মানে ফুলদের বাড়ি একদম গেটের সামনেই না হবে, তো তার জন্য বাসে করেই যাব। তো চলো এখন আমরা বাস থেকে নেমে হাঁটছি, ঠিক আছে? বাস থেকে নেমে এত মাথা ঘুরিয়েছে, এটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, তো এটা এখন খাবো, মানে অলরেডি খেয়ে নিয়েছি, খেয়ে মাথাটা একটু ফ্রেশ করে নিয়েছি। তো এখন আমরা হাঁটছি। তো অ্যাকচুয়ালি ফুল জানে না যে আমরা যাচ্ছি, ঠিক আছে? ফুলকে সারপ্রাইজ দিয়েছি, দিয়ে দেব। তো চলে এসছি আমরা, বাজারের দিকে যাবো, টুকটাক কিছু কেনাকাটি করার আছে, মা কিনবে কত কিছু। তো চলো এখন একটু পরেই বেরোবো, তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা এখন উঠবো টোটোতে, কারণ অনেকটা হাঁটতে হবে, হাঁটতে ভালো লাগছে না এখন। তো চলো চলো চলো। এই যে এখন মারা করছে এখানে কেনাকাটা, টোটো থেকে নেমে জাস্ট এই দোকানটাতে ফার্স্টে ঢুকেছি। এখন নেওয়া হচ্ছে এখান থেকে ফুল ঠাকুরের জন্য, ফল নিচ্ছে। নাড়ু নেবে না? নাড়ু ওই তো নিয়েছি দুটোই নি, এইটাও ভালো। এখন এখান থেকে নেওয়া হচ্ছে সবজি, নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে। হ্যাঁ পারো, চেষ্টা করি, দাও। এই মাত্র গাড়িতে ঢুকলাম আর মা এত বাজার করেছে, দাদা বই বই এখন উপরে নিয়ে গেল। কি খুশি কি খুশি, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দেখো কি খুশি হয়েছে, ফ্রেশ হয়নি? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, নিচ্ছি হাত দিয়ে নি, দাঁড়াও 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 দাঁড়াও, এক কত কিছু নিয়ে এসেছি, এসব ফুলের মালাগুলো বড় বড়, হ্যাঁ সবগুলো বয়ে 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 ফুল দিয়ে গেছে, ট্রেনে পুরো তুলে দিয়ে গেছে আমাদেরকে, অনেক কিছু নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। আরে একটা দোকান থেকে আরেকটা দোকান, একটা দোকান থেকে করেই যাচ্ছে করেই যাচ্ছে, টাইম হচ্ছে তো, দেরি হচ্ছে কেন? এই যে ঠাকুর এখানে নিয়ে আসা হয়ে গেছে, মুখটা এখন ঢাকা রয়েছে, কালকে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? মুখটা যখন খোলা হবে
পূজো করা হবে। গাইস গুড মর্নিং, তো কালকে ব্লগটাকে আমি স্টপ করে দিয়েছিলাম বাড়িতে আসার পর থেকে, কারণ কালকে বাড়িতে আসার পর দিয়ে আর একটু ব্লগ করার মানে ক্যামেরা অন করে যে কথা বলবো সেটাই ইচ্ছা করছিল না, মাথাটা খুব ব্যথা করছিল, তো তার জন্য তো এমনি টায়ার্ড হয়ে গেছিলাম। মানে আমাদের বাজার করার বাসার থেকে কোনো ইন্টেনশন ছিল না, যেহেতু গেছিলাম ঘুরতে ফুলদেবাড়িতে, ফুল বললে এখান থেকেই তাহলে দিদি বাজারটা করে নিয়ে যা বাড়ি থেকে, মানে আমরা ভেবেছিলাম যে ফুলদেবাড়িতে ঘুরে এসে আসার পরে বাজারটা করবো, তো একই ব্যাপার ওখান থেকে করে ট্রেনে করে বাড়িতে চলে এসেছিলাম, তো তার জন্য লেটও হয়ে গেছিলো অনেক, তো তার জন্য আর করিনি। আর তার জন্য আজকে আজকে হচ্ছে কার্তিক পুজো, তো আজকে থেকে আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, তো তোমরা দেখো কি হবে না হবে সব কিছুই দেখাবো, কিন্তু আজকে কে কে আসবে আমি ঠিক জানি না শিওর, ঠিক আছে, কিন্তু যে আসবে যা হবে সব কিছুই তোমাদের আমি টোটালি দেখাবো। আর ব্যাপারটা হয়েছে যে দুবার অলরেডি পুজো হয়ে গেছে, তো এইবারই পুজো লাস্ট হবে, আর আমাদের এইবার ঠাকুরমশাই আসবে হলো 4টার সময়, তো দাদা বৌদিভাই ওরা উপোস করেছে, আমরা উপোস করিনি, ওরা দুজনেই উপোস করেছে, আর মা সব দেখিয়ে দেবে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই যে এখানে মা বাবা কাজ করছে, ওয়েট আমি ভিডিও করছি, ওরা দাঁড়িয়ে থাকুক নিচে, কার্তিকের মা বাবা, তো চলো নিচে যাই, ছোট মাসিরা এসছে, গেট খুলি, ওদের দাঁড় করিয়ে রেখেছি নিচে, চলো। কে 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 ওরে পপি ঘুমাচ্ছে, সোনু এখন রেডি হয়ে গেছে, ওই দেখ এই এই করছে, এই সোনুর পিপি রেডি করে দিল, ঘুম থেকে প্রায় 2 ঘন্টা ঘুমালো, ঘুমিয়ে উঠলো, আর এই ঝুটিগুলো মেঘা করে দিয়েছে। কি বলছো, একটু বলছো, একে হাই করে দাও, করে হাই করে বলে আমার দাদা ভাইয়ের পুজো হচ্ছে, এই কি রে, এই পচা তো এই যে জাস্ট আমাদের পুজো কমপ্লিট হলো, এখন এখন আমি খাবো প্রসাদ, আমাকে প্রসাদ দিতে নারকেল, নারকেল খাবো, নারকেল আর কি, তো আমি এখন প্রসাদ খাচ্ছি, এনাও তোমরাও খেয়ে নাও সাথে। তো এই যে আজকে মেনু, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, আর এটার মধ্যে রয়েছে পাঁপড়, ফুলেটা খোলো তো, পাঁপড়। এখন এখানে মা প্রসাদ দিচ্ছে, এখানে সবাইকে দেওয়া হবে, তার জন্য সব প্লেটই সাজানো হচ্ছে, মানি প্রসাদ খাই বলে বসে আছে। তুই এরকম মাথার মধ্যে টিপ পড়েছিস কেন, আগে সে উত্তরটা দে, মুখেরটাকে ফিনিশ কর তারপর উত্তর দে, কি খাচ্ছিস মনা, কি খাচ্ছিস, আলুদম আর ফ্রাইড রাইস, কেমন হয়েছে, খুব সুস্বাদু, খাও ধীরে ধীরে খাও, ওকে।
তো গাইস আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কালকে থেকে সেই ভিডিওটাকে চালিয়ে যাচ্ছি আমি। পুজো শেষ, খাওয়া শেষ, সবকিছু শেষ, তোদের সবকিছু দেখিয়েছি। আর এখন কেউ আসার নেই। আর দেখো আমার চুলটার কি খারাপ অবস্থা। এখন না শীতকালে মানে চুলটা কেমন মানে ড্যান্ড্রফ হয়ে যায় আর কেমন অয়েলি অয়েলি হয়ে যায়। দেখো শ্যাম্পু করতে হবে। তো যাই হোক, তো চলো দেখা হবে নেক্সট একটা ব্লগে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। কত কিছু বলে দিলাম, কত কিছু করতে বলছি তোমাদের। দেখো তো চলো দেখা হবে, আবার টাটা।